আসসালামু আলাইকুম সবাই ভালো আছো আজকে বাংলাদেশ সেনাবাহিনীর এমও ডিসির যে সার্কুলারটা প্রকাশ হয়েছে এই সার্কুলারে পঁচিশে নভেম্বর থেকে আবেদন শুরু হচ্ছে ঠিক আছে এই সার্কুলার কিভাবে আবেদন করবা কি কি পরামর্শ দরকার সুযোগ সুবিধা কি লিখিত পরীক্ষা কি হবে ভাইভা পরীক্ষা কি হবে শারীরিক পরীক্ষা কি হবে এই বিষয়গুলোই আজকে আমরা আমাদের সোলজার ট্রেনিং একাডেমির যারা বর্তমান শিক্ষার্থী ক্লাস করছো এবং যারা অনলাইনে বসে দেখছো এবং ক্লাস করবে তোমাদেরকে আমরা শিখাবো ঠিক আছে শিখানো শুরু করার আগে ভিডিওটি শুরু করার আগে অনলাইন শিক্ষার্থীদের একটা ছোট্ট রিকোয়েস্ট অনেকে আমাদের টিউটোরিয়াল গুলো দেখো থেকে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না একটু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে ঠিক আছে কি কারণ আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছিল বাংলাদেশের মধ্যে সব থেকে বড় ডিফেন্স শিক্ষামূলক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং কোচিং সেন্টার দুইটাই ঠিক আছে কি আমরা ইউটিউবে সব থেকে বেশি আমাদের সাবস্ক্রাইবার প্রায় তিন লক্ষ তেরাশি হাজার সাবস্ক্রাইবার ঠিক আছে বর্তমান সময় ফেসবুকে আমাদের প্রায় দুই লক্ষ পাঁচ হাজার ফলোয়ার ঠিক আছে আবার বাংলাদেশের মধ্যে যত কোচিং আছে তার থেকে সব থেকে সর্ববৃহৎ ডিফেন্স কোচিং ঠিক আছে আবার আমরা করাই বেশি পড়াই বেশি শিখাই বেশি আবার চান্স পায় সব থেকে বেশি তো যাই হোক ওই বিষয়ে আর কথা বলবো না কথা বলবো এখন এমওডিসি এর দুই হাজার চব্বিশ সালের সার্কুলার নিয়ে ঠিক আছে খুব মনোযোগ সহকারে দেখো আমি বুঝাই দেবো প্রত্যেকটা বিষয় এমোডিসের যে সার্কুলারটা সারছে এবার এই সার্কুলারে তোমার সর্বপ্রথম বয়স কত লাগবে দেখো বয়স লাগবে তোমার ষোলো মার্চ দুই হাজার পঁচিশ তারিখে সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে এমওডিসি সার্কুলারে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবা তো বয়স কত ষোলো মার্চ দুই হাজার পঁচিশ তারিখে তোমার বয়স সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে যদি এর মধ্যে থাকবা সে আমাদের সোজার একাডেমির ছাত্ররাও আবেদন করবে এবং যারা অনলাইনে দেখছো তোমরাও আবেদন করে ফেলবা ঠিক আছে কি আচ্ছা আবেদনের বয়সটা আমরা জেনে নিলাম এরপরে এই সার্কুলারে এবার তিনটা ট্রেডে লোক নেবে প্রথমে হচ্ছিল জিডি ট্রেড সাধারণ ট্রেড ঠিক আছে এরপরে করণিক ট্রেড এবং আর্মার ট্রেড তো এই জিডি ট্রেডে যাদের এসএসসি তে পয়েন্ট সর্বনিম্ন 2 পয়েন্ট আছে তারাই এখানে আবেদন করতে পারবো বুঝতে পারছি এরপরে করণিক বা ক্লার্ক পদে তোমার সর্বনিম্ন থ্রি পয়েন্ট এবং আরমার করে থ্রি পয়েন্ট বুঝতে পারছি তবে লোক কিন্তু বেশি নিবে এই জিডি ট্রেড লোক বেশি নিয়ে থাকে ঠিক আছে গেল তাহলে এখন প্রশ্ন হচ্ছিল উচ্চতা কত লাগবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে যারা সাধারণ প্রার্থী তাদের উচ্চতা লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের উচ্চতা লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি ঠিক আছে কি আচ্ছা তো আছে তো তোমাদের পাঁচ ফিট ছয় ইঞ্চি আছে না আচ্ছা এখন অনেকের একটা প্রশ্ন করে যে স্যার যে উচ্চতা তো আমার পাঁচ ফিট একদম কাটায় কাটায় ছয় ইঞ্চি ঠিক আছে আমি কি মাঠে গেলে বাহিনীতে টিকতে পারবো বিশেষ করে সেনাবাহিনীতে কি টিকতে পারবো নাকি আমাকে আউট করে দিবে বা বাদ দিয়ে দেবে এটা মনোযোগ দিয়ে শোনো এখন তুমি বাইরে মাপতে গেছো এখন দেখা যাচ্ছে তুমি ফিতা দিয়ে মাপছো তোমার কাছে তো হাইট মাপার তো স্কেল নাই এখন ফিতা দিয়ে মাপছো ফিতাটা মাপে যদি তোমার ভুল হয় এখন তোমার উচ্চতা আছে পাঁচ ফিট সাড়ে পাঁচ ইঞ্চি তুমি মাপছো পাঁচ ফিট সাড়ে ছয় ইঞ্চি এখন মাঠে গেলে তো তারা ভুল মাপ তো তোমাকে দিবে না তো হাইট মাপ আর যে স্কেল আছে সেখানে তোমাকে মাপ দিয়ে তোমার যেটা এক্সাক্ট মাপ যেটা সঠিক মাপ সেটাই তারা নির্ধারণ করে যদি তুমি পাঁচ ফেট ছয় ইঞ্চের হতে পারো যদি পাঁচ ফেট ছয় ইঞ্চের নিচে থাকে তাহলে বাদ করবা পাঁচ ফেট ছয় ইঞ্চি থাকলে তুমি টিকে যাওয়া বুঝে পারছি এটা মনে রাখতে হবে মাপ তুমি যে দাও হাইট মাপার তবে হাইকটা ভুল করা যাবে না সঠিকভাবে মাপতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে তোমার আবেদন শুরু হচ্ছে কত তারিখে নভেম্বরের পঁচিশ তারিখ থেকে আজকে কত নভেম্বর আসলে চব্বিশ নভেম্বর তাই না আগামীকাল থেকে তোমার আবেদন শুরু হচ্ছে এবং শেষ হবে ডিসেম্বরের বিশ তারিখে হচ্ছে আবেদনটা শেষ হবে বুঝাতে পারছি এর মধ্যে করে ফেলতে হবে তোমাদের যাদের বয়স আছে তোমরা অবশ্যই আগামীকালকে আবেদন করে ফেলো সময় নষ্ট করা যাবে না পরীক্ষার কেন্দ্র কোথায় হবে এখন তুমি তো আবেদন করলা আবেদন করার পরে তোমার তো এস এম এস এর পরবর্তীতে পরীক্ষা জানাবে যে এত তারিখ থেকে পরীক্ষা শুরু কোন কোন প্রার্থীরা কত তারিখে পরীক্ষা দিতে যেতে পারবা এস কোথায় পরীক্ষার কেন্দ্র রাজেন্দ্রপুর সেনা নিবাস কোথায় এই তিনটা ট্রেডের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে আচ্ছা এই আবেদনের সময় অনেকে বলতে পারো যে সেনাবাহিনীর এমরজেসি ট্রেড আবেদনে একজন প্রার্থী কয়টা আবেদন করতে পারবে একজন প্রার্থী একটাই আবেদন করতে পারবা বুঝতে পেরেছে শুধুমাত্র যারা এমএস এমোডিসিতে যাদের বাবা চাকরি করে তারাই শুধুমাত্র এমোডেসি চাকরিরত অবস্থায় বা সন্তান কোঠায় তারা সাধারণ এখান থেকে একটা যে কোনো আবেদন করতে পারবে এবং এমএস শাখাতেও বা ট্রেডে একটা আলাদাভাবে আবেদন করতে পারবে যাদের বাবা এমোডিসিতে চাকরি করে তারা শুধুমাত্র এই তিনটা ট্রেডের মধ্যে সাধারণ জিডি ট্রেড ক্লার্ক অথবা আর্মার ট্রেডের মধ্যে একটাতে অবশ্যই পারবে পাশাপাশি এম এস ট্রেডেও পারবে বুঝাতে পারছি এটা সুযোগ দিচ্ছে তো যাই হোক এরপরে অনেকের একটা প্রশ্ন থাকে যে স্যার আবেদন তো করলাম এই মুদেশি মানে খারাপ পাহারাদার এটা সেটা এটা করে ওটা করে অনেকে অনেক কিছু বিষয় না জেনে বাইর থেকে অনেক মতামত করে ঠিক আছে কি কয়জন মানুষ আছে যে মুদেশিতে চাকরি করে আসছে কয়জন মানুষ আছে দেখবা যে ফেসবুকে মানে ফেসবুকে মতামত লিখতে তো টাকা লাগে না যে যেমন পারতেছে দেখছে আর ঠিক আছে কি যে এমোডিসে খুবই খারাপ এমোডিসে ভালো না এমোডিসিতে যাওয়ার দরকার নেই ব্যাপারটা এরকম না এমোডিসিতেও সম্মান আছে পদন্নতি আছে বেতন আছে রেশন আছে বুঝতে পারছি কি এমনকি মিশনে যাওয়ারও সুযোগ আছে তো কি কি বিষয় থাকবে দেখো এমোডিসি তো যদি চাকরি কেউ নিতে পারো তাহলে তোমার পদোন্নতি এমোডিসি সৈনিকে ঢুকবা একদম মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত আছে তাহলে এটাকে খারাপ না ভালো ভালো না যদি তুমি সৈনিক ঢুকতে পারো তাহলে তোমার মাস্টার পর্যন্ত দিবে সেটা সেনাবাহিনীর সুযোগ বুঝতে পারছি ভাতা আছে রেশন আছে চিকিৎসা সহযোগিতা আছে সবকিছুই সেনাবাহিনীর ট্রেড ওয়ান সৈনিক পদের মতো তুমি সুযোগ সুবিধা পাবা তাহলে অবশ্যই তোমার এমোডিসি তো সুযোগ নেওয়া উচিত তুমি টিকোন আটক সেটা পরের বিষয় বাট যারা সোজার একাডেমিতে এই যে প্রস্তুতি নিচ্ছ কোচিং করছো সেনাবাহিনীর ট্রেড ওয়ান ট্রেড টুর জন্য তারা এ এমোড্রেসের জন্য তোমরা পারফেক্ট হয়ে যাবে যারা সেনাবাহিনীর জন্য এখন ট্রেড ওয়ান এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও এমোড্রেসের জন্য পারফেক্ট তোমরাও ইনশাল্লাহ এমোড্রেস তো চান্স পেতে পারো যদি ভালোভাবে গাইডলাইন গুলো মেনে পরীক্ষা দিতে পারো বুঝতে পারছো কি ওকে তাহলে পদ্মন্নী বিষয়টা বুঝতে পারছো আচ্ছা এখন পরীক্ষার বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব তে তোমার যখন এস এম এস আসবে এস এম এস আসার পরে তোমাদের পরীক্ষার কেন্দ্রে যেতে হবে এখন পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পরে কি কি হবে অনেকটা তোমার সেনাবাহিনীর ট্রেড ওয়ান এবং ট্রেড টু সৈনিক পদের মতো এদের নির্বাচনী পরীক্ষাগুলো হয়ে থাকবে বুঝতে পারছি কি প্রথমে তোমাদের মাঠে যাওয়ার পরে যে রাজেন্দ্রপুর সেনা সেনানিবাসে মাঠে যাওয়ার পরে তোমাদের প্রাথমিক যাচাই বাছাই হবে এই প্রাথমিক যাচাই বাছাই কাগজপত্র চেক করবে হাইট চেক করবে ওয়েট চেক করবে বিষয়গুলো চেক করে তারপর তোমার যারা সিলেক্টেড তারা ছিল কি করতে পারবে মেডিকেল পরীক্ষা হয়ে যাওয়ার পরে যারা মেডিকেলে টিকবে তাদের শারীরিক পরীক্ষা হবে এখন শারীরিক পরীক্ষা গুলো অলমোস্ট সেম ট্রেড ওয়ান সৈনিক পদের মতো ট্রেড ওয়ান সৈনিক পদে আমরা শারীরিক কি প্রস্তুতি নিচ্ছি এখানে বিম প্রস্তুতি নিচ্ছি না তো ভীম আসবে ট্রেড ওয়ান সৈনিক পদের জন্য আমরা আমাদের সোজার একাডেমিতে দৌড় প্রস্তুতি নিচ্ছি না এমডিসি তে পাঁচশো সাতশো ছয়শো মিটার দৌড় হবে আমরা এখানে ট্রেড ওয়ানের জন্য বুক ডাউন প্রস্তুতি নিচ্ছি না ওখানে বুক ডাউন হবে আমরা এখানে সৈনিক পদের জন্য সিটআপ প্রস্তুতি নিচ্ছি ওখানে সিটআপ প্রস্তুতি হবে পরীক্ষা নিবে সেম ফিজিক্যাল পরীক্ষা ট্রেড ওয়ান ট্রেড টু এর মতো এমডিসি এর সেম ঠিক আছে এরপরে তোমাদের লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা পাঁচটা বিষয়ের উপরে হবে কয়টা বিষয় পাঁচটা ট্রেড ওয়ান সৈনিক পদে কয়টা বিষয়ের উপরে লিখিত পরীক্ষা হয় পাঁচটা এখানেও এম ওডিসি তো পাঁচটা বিষয় হবে বাংলা হবে ইংলিশ হবে ম্যাথ হবে এরপরে হচ্ছিল জি কে জেনারেল নলেজ হবে এবং ইন্টেলিজেন্স কোয়েশ্চেন মানে মনস্তাত্ত্বিক আইকিউ পরীক্ষা হবে এই পাঁচটা বিষয়ের উপরে মোট কত নম্বরের প্রশ্ন থাকবে পঞ্চাশ এই পঞ্চাশ নম্বরের প্রস্তুতি তোমরা তো ক্লাসে বসে সেনাবাহিনীর ট্রেড ওয়ান এর জন্যই তো নিচ্ছ নিচ্ছ না তো এই প্রস্তুতিটা তোমার এখানেই পুরো হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগবে সো অবশ্যই আবেদন করে ফেলবো বুঝতে পারছি কি বাংলা ইংলিশ ম্যাথ আর জেনারেল নলেজ এবং আইকিউ এই পাঁচটা বিষয়ের উপরে মোট পঞ্চাশ নম্বরে তোমার লিখিত পরীক্ষার প্রশ্ন আসবে বুঝে দিতে পারছে কি তাহলে লিখিত পরীক্ষা শেষ লিখিত পরীক্ষার পরে তোমাদের ভাইভা পরীক্ষা হবে মৌখিক পরীক্ষা হবে ঠিক আছে মৌকিক পরীক্ষা যারা টিকে যাবা তাদের প্রাথমিকভাবে একটা প্রত্যয়ন দিবে এই প্রত্যয়নের পরে নিয়োগপত্র পাবা নিয়োগপত্র পাওয়ার পরে তোমাদের একটা মেডিকেল চেকআপের জন্য যেতে হবে ঠিক আছে কি সেখানে তোমাদের ব্লাড টেস্ট নেবে ইউরিন টেস্ট করবে চেস্ট ইসিজি করবে এক্স রে করবে এরপরে হচ্ছে হলো তোমার পঞ্চাশ মিটার সাদার পরীক্ষাও অংশগ্রহণ করতে হবে তো এই পঞ্চাশ মিটার সাদার পরীক্ষা তোমার তো ট্রেড ওয়ান সৈনিক পদেও আছে ট্রেড টু সৈনিক পদেও আছে এমডিসিতেও আছে তার মানে তোমার সেনাবাহিনীর ট্রেড ওয়ান ট্রেড টু প্রস্তুতিটাই সেম এখানেই এমোডেসির এর পরীক্ষার ক্ষেত্রেও তোমার কাজে লাগবে এবং পুরোটাই সেম জিনিসের সেম প্রক্রিয়া সেম প্রসেসেই হচ্ছিল নির্বাচনী পদ্ধতি হয়ে থাকে ঠিক আছে কি তাহলে আমাদের এমও পরীক্ষার বিষয়গুলো নিয়ে আমরা জানতে পারছি পারছি বুঝতে তো এখন কথা কয়টা এবার লোক নিচ্ছে এবার এমওডিসিতে চুয়াল্লিশটি জেলা থেকে লোক নিচ্ছে আবেদন করা যাবে ঠিক আছে এই চুয়াল্লিশটা জেলার যেখানে নাম দেয়া আছে ওই জেলার প্রার্থীরা এবার এম তে আবেদন করতে পারবা আবেদনের সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ সহকারে লক্ষ্য রাখতে হবে কম্পিউটার দোকানে যখন যাওয়া তখন হচ্ছিল ওখানে দেখবা যে জেলা কোড দেয়া আছে জেলা কোড দেয়া আছে ঠিক আছে কি এই জেলা কোড তোমার যেমনি এমওডিসি সার্কুলারে দেয়া আছে ঠিক তেমনি দুই হাজার চব্বিশে ডিসেম্বরে তো সেনাবাহিনীর বড় সার্কুল ট্রেড ওয়ান সৈনিক পদের বড় সার্কুলারটা একটা আসতেছে তাই না এই ট্রেড ওয়ান সৈনিক পদের সার্কুলারও দেখবা যে ওখানে জেলা কোড দেয়া আছে বুঝাতে পারছি এই জেলা কোড আবেদনের সময় কোনোভাবেই ভুল করা যাবে না মনে রাখবা জেলা কোড সেনাবাহিনীতে ট্রেড ওয়ান ট্রেড টু এবং এমওডিসি সৈনিক পদে আবেদনের সময় যদি তুমি জেলা কোড ভুল করো তাহলে তোমার এস এম এস আসলেও পরীক্ষার কেন্দ্রে গেলে বিয়ারও বোর্ডে গেলে তোমাকে সেখান থেকে বের করে দেবে আর পরীক্ষা দিতে দেবে না বুঝতে পারছি সো বি কেয়ারফুল যখন তুমি অনলাইনে যাবা আবেদন করতে কম্পিউটারের দোকানে তখন অবশ্যই জেলা কোড ভালোভাবে জেনে যেতে হবে এবং যিনি আবেদন করে দেবেন তাকে অবশ্যই বলতে হবে আমার জেলা কোড এটা ভালো করে আপনি টাইপ করেন ভুল হলে আমার শেষ ঠিক আছে কি মনে রাখতে হবে এই জেলা কোড অনেকে ভুল করার কারণে পরীক্ষার কেন্দ্রে যায় গিয়ে তারা পরীক্ষা দিতে পারে না তাদেরকে বের করে দেয় ঠিক আছে এই হচ্ছে মোটামুটি আমাদের এমও আবেদনের বিস্তারিত বিষয়গুলো তোমাদেরকে জানানো হলো আর এম নতুন ব্যাচটা আমাদের শুরু হবে ডিসেম্বরের দুই তারিখ থেকে যারা অনলাইনে দেখছো ফেসবুকে অথবা ইউটিউবে তো ডিসেম্বরের দুই তারিখ থেকে আমাদের তিনটা ব্যাচ শুরু হবে একটা হচ্ছে হলো এম ওডিসি সৈনিক পদের জন্য একটা বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ওয়ান সৈনিক পদের জন্য আরেকটা হচ্ছে হলো ট্রেড টু সৈনিক পদের জন্য সো অনেকের একটা বিষয় থাকে একটা বিষয় ক্লিয়ার করে দিই অনেকে মনে করে যে ট্রেড ওয়ান সৈনিক পদে তো আবেদন করলে দুই চার পাঁচ মাস ছয় মাস দশ মাস পরে সাত মাস পরে এস আসে আমি পরীক্ষার আগে আগে গিয়ে এক মাসের একটা প্রস্তুতি নিয়ে আসবো বা কোচিং করবো বা আমি নিজে নিজে প্রস্তুতি শুরু করবো এই চিন্তাটা পুরোটাই ভুল এই এই চিন্তার সাথে আমি আসলে পার্সোনালি একমত না কারণ এটা একটা সরকারি চাকরি চাকরিতে হাজার হাজার না লাখ লাখ প্রার্থী পরীক্ষা দিতে যাবে এই লাখ লাখ প্রার্থীর মধ্যে মাত্র হাতে গোনা কয়েকশো ছেলে চাকরি পাবে এই চাকরির যদি তুমি লক্ষ্য থাকে তুমি সৈনিক হবার তোমাকে টার্গেট করতে হবে এই যে ডিসেম্বরে যে সার্কুলারটা আসতে পদে এই ডিসেম্বরে থেকেই তোমাকে টার্গেট করতে হবে ডিসেম্বর থেকে আমি পরীক্ষার এসএমএস না আসা পর্যন্ত আমার প্রস্তুতি তাহলে তুমি প্রথম মাঠে গিয়ে চাকরি পাবা নাহলে তুমি যতই যাও না কেন মাঠে কোনো না কোনো কারণে কোনো না কোনো সমস্যার কারণে তুমি বাদ পড়তেই থাকবা বাদ পড়তেই থাকবে বাদ পড়তেই থাকবা ঠিক আছে কি তোমার চিন্তাটা হওয়া উচিত ডিসেম্বরের ট্রেড ওয়ানের সার্কুলার আসছে এই ডিসেম্বর থেকে তোমার প্রস্তুতি শুরু করতে হবে এখন তোমার ইস কবে আসবে সেটা দেখার বিষয় না তাহলে তুমি যদি হাতে সময় নিয়ে যদি প্রস্তুতি শুরু করতে পারো তাহলে তোমার স্বপ্ন কি সৈনিক সেটা তুমি প্রথম পূরণ করতে পারবা খুবই ইজি কারণ অনেকে অল্প সময়ের জন্য প্রস্তুতি শুরু করে বা আমাদের কোচিং সেন্টারেও আসে এসে রংপুরে এসে কোচিং শুরু করে তখন দেখা যায় একটা ছেলের শারীরিকভাবে সে অনেকগুলো সমস্যায় ভুগছে তার নাকে ডিএনএস এটা সেটা হাত আমার অনেক কিছু প্রবলেম থাকে মেডিকেল এখন সেগুলো সমাধান করতেও তো একটা ছেলের সময় দিতে হবে তোমার বাবাকে সময় দিতে হবে তো সবার বাবাই চেষ্টা করলে সবাইকে সুস্থ করার চেষ্টা করতে পারবে কিন্তু তাকে সময় দিতে হবে কারণ তুমি হুট করে বললে তো তার কাছে দশ পনেরো বিশ হাজার টাকা তো ম্যানেজ করতে পারবে না অনেকের বাবা হয়তো পারবে ম্যাক্সিমাম বাবাই পারবে না তোমাকে সময় দিতে হবে এমনকি তোমার নিজের মেডিকেল চেক করার জন্য তোমাকেও কাজ করা লাগলে তোমাকেও কাজ করতে হবে তাহলে তুমি শনি খেতে পারবা অনেক প্রার্থী দেখা যায় আমাদের এখানে আসে খুবই অল্প সময়ের জন্য এক মাস পনেরো দিনের জন্য এসে এখানে যেটা সমস্যা থাকে সেটা তো আমি বলে দিই যে তোমার এটা সমস্যা আছে মেডিকেল এটা ঠিক করতে হবে এখন অনেকে দেখা যায় এটা ঠিক করতে তো টাকা পয়সার ব্যাপার আছে এখন অনেকে একটা ঠিক করলো বাকি দুইটা জিনিস ঠিক করে টাকা নেই একটা জিনিস ঠিক করলো বাকি আরেকটা জিনিস ঠিক করার টাকা ম্যানেজ করতে পারলো না এগুলো কারণেও অনেক প্রার্থী বাদ করে যাচ্ছে চাকরি পাচ্ছে না সো এটা করা যাবে না স্বপ্ন যদি থাকে সৈনিক হওয়ার দুই সালে যদি তোমার টার্গেট থাকে তুমি সৈনিক হওয়া সো ডিসেম্বরের যে সার্কুলারটা আসছে ট্রেড ওয়ান এই ডিসেম্বরে যেদিন সার্কুলার সারবে সেদিন থেকে তোমার স্বপ্ন পূরণের জন্য প্রস্তুতি শুরু হবে যদি সেদিন থেকে তুমি স্বপ্ন পূরণের জন্য প্রস্তুতি শুরু করতে পারো তাহলে দুই সালে তুমি লিখে রাখতে পারো খাতায় প্রথম মাঠে ইনশাল্লাহ তুমি চাকরি পাবা যদি আল্লাহ তোমার রিজিকে লিখে রাখে ঠিক আছে কি খাওয়া মোটেই কঠিন বিষয় না সহজ বিষয় ঠিক আছে এটাই তো যাই হোক আশা করি আজকের ভিডিও টিউটোরিয়ালে তুমি অনেক কিছু বিষয় শিখতে পারছো এবং জানতে পারছো শেষ করে দেবো যাওয়ার আগে আরেকবার বলে দিই আমাদের ডিসেম্বর মাসের দুই তারিখ থেকে তিনটা ব্যাচ শুরু হবে একটা এমওসি সৈনিক পদের জন্য সেনাবাহিনীর ট্রেড ওয়ান এবং সেনাবাহিনীর ট্রেড টু সৈনিক পদের জন্য সো যারা আসতে চাচ্ছ প্রস্তুতির জন্য ইনশাল্লাহ চলে আসতে পারো আর প্রস্তুতি নিলে নিজে কনফিডেন্স বাড়বে নিজে আত্মবিশ্বাস বাড়বে নিজেকে মেডিকেলে ফিট করা যাবে লিখিত পরীক্ষা ভালো করতে পারবা শারীরিক পরীক্ষা ভালো করতে পারবা মৌখিক পরীক্ষা ভালো করতে পারবা যদি ভালো না হয় তোমার থেকে ভালো যিনি করতে পারবেন তিনি চাকরি পাবেন এটাই স্বাভাবিক বিষয় ঠিক আছে কি তো যাই হোক সবাই ভালো থাকবো আর যাওয়ার আগে ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা থাকলো সবার জন্য দোয়া থাকলো ভালো করে এই আবেদন করো কোনো যাতে ভুল না হয় সে বিষয়ে লক্ষ্য রাখবা এবং আবেদন করলেই শুধু হবে না প্রস্তুতি ছাড়া শুধু মাঠে গেলেই চাকরি হবে না চাকরি অনেক কঠিন একটা বিষয় ঠিক আছে চাকরির জন্য পড়ালেখা করতে হবে মেডিকেলে ফিট করতে হবে নিজেকে তাহলে ইনশাল্লাহ চাকরি হওয়াটা সহজ হবে সবাই ভালো থাকো থ্যাংক ইউ আসসালাম আলাইকুম